ডিসেম্বর মাসের 16 তারিখে কোচবিহার রাশপানা মাঠে জনসভায় বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই জনসভাকে কেন্দ্র করে ইতিমধ্যে শুরু হয়েছে প্রস্তুতির পর্ব। মঞ্চ বাঁধার কাজ চলছে পুরো দমে। শনিবার রাশপানা মাঠ প্রস্তুতি কাজ পরিদর্শন করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক প্রমুখ। 15 ডিসেম্বর বিকেলে হেলিকপ্টারে যোগে কোচবিহারে আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হেলিকপ্টার অবতরণের জন্য চলছে 2টি হেলিপ্যাড নির্মাণের কাজ, এদিন জানিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। তিনি জানিয়েছেন মুখ্যমন্ত্রীর জনসভায় কোচবিহার জেলার লক্ষাধিক মানুষ যেন রাস্তা মাঠে সমবেত হতে পারে তার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জেলার মানুষ অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য। 15 তারিখে কোচবিহার রাত্রি যাপন করে তার পরের দিন 16 তারিখে বেলা 12টার সময় রাশপানা ময়দানে জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মূল্যবান বক্তব্য রাখবেন। গত 10 বছরে যে উন্নয়নমূলক কাজ করেছে রাজ্যের সরকার তার নেতৃত্বে, সেগুলো এদিন তুলে ধরা হবে জনগণের সামনে। এর পাশাপাশি আগামী দিনে কি করতে চাইছেন তার আভাস এই জনসভার মাধ্যমে দেবেন মুখ্যমন্ত্রী, তেমনটাই জানিয়েছেন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। তার বক্তব্যে খুশি এবং আশ্বস্ত হবেন কোচবিহারবাসী বলে মনে করছেন রবিবাবু। আপনারা দেখতেই পাচ্ছেন মঞ্চ তৈরি হচ্ছে, মাঠ পরিষ্কার হচ্ছে, হেলিপ্যাড তৈরি হচ্ছে, 2টো হেলিপ্যাড হবে এবং যাতে আমরা সেদিন লক্ষাধিক মানুষকে আমরা এই মাঠে হাজির করতে পারি, এই কর্মসূচিতে হাজির করতে পারি, তার সমস্ত রকম প্রস্তুতি এবং চেষ্টা চলছে এবং জেলার মানুষ, এলাকার মানুষ তারা অধীর আগ্রহে রয়েছে মাননীয় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার বক্তব্য শোনার জন্য। এবং মাননীয় মুখ্যমন্ত্রী 15 তারিখে আসবেন বিকেলের দিকে, এসে 15 তারিখে নাইট হল করে 16 তারিখ 12টার সময় তিনি রাসমালার ময়দানে কোচবিহারবাসী উত্তরবঙ্গবাসীর উদ্দেশ্যে তার মূল্যবান বক্তব্য রাখবেন। বিশেষ করে গত 10 বছরে তিনি যে উন্নয়নমূলক কাজগুলো করেছেন সেই উন্নয়নমূলক কাজগুলো তিনি বিস্তারিত যেমন বলবেন, আগামী দিনে তিনি কী করতে চাইছেন সেটারও আভাস তিনি দেবেন। যত্নে থাকুক তোমার ইচ্ছেরা, সাজিয়ে রেখো পুরনো তারা, শীতের ধুলো শিমুল তুলো পোশাক আশাক ভরসাগুলো ভরসা হারায় তোমাকে ছাড়া। পুষ্পা ফার্নিচার, যত্নে থাকুক সবকিছু। অতুরাজ ডিলার, দ্য ফার্নিচার হাউস, দাওয়াগুড়ি, তুফানগঞ্জ রোড, রিলায়েন্স পেট্রোল পাম্পের বিপরীতে কোচবিহার।